আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি চাঁদপুর গেম কলেজের। আমি এম এ মান্নান, আইসিটি প্রভাষক, সোনাপুর বাগাতিপাড়া, নাটক। আজকের আলোচনা বিষয় তথ্য যোগাযোগ প্রযুক্তি। তো এই তথ্য যোগাযোগ প্রযুক্তির বিষয়ে যে বিষয়টি আলোচনা করব সেটা হচ্ছে যে তথ্য যোগাযোগ প্রযুক্তি HSC ICT অধ্যায় 1-এর বিশ্ব বাংলাদেশ প্রেক্ষিত। তো আমরা এই বিষয়ে আমরা সবাই দেখা যাচ্ছে বিশ্বজ্ঞান সম্পর্কে মোটামুটি সবার ধারণা আছে, তারপরও এই বিষয়ে আমাদের কিছু আলোচনা করতে হবে। সেটা হচ্ছে তথ্য প্রযুক্তির ফলে আজকে বিশ্ব দেখা যাচ্ছে যে ক্রমবর্ধমান হাতের মুঠোয় চলে আসছে। তো এই তথ্য প্রযুক্তিকে যারা ব্যবহার করছে তারা দেখা যায় উন্নত শিখরে পৌঁছে গেছে, এবং বাংলাদেশ সেক্ষেত্রেও দেখা যাচ্ছে পিছনে বাংলাদেশও তথ্য প্রযুক্তির মাধ্যমে আজকে দেখা যাচ্ছে সকল সেক্টরে দেখা যাচ্ছে যে উন্নতির শিখরে পৌঁছে যাওয়ার দাঁত পানছে আর কি। তো বিশ্বগ্রামের ধারণা, বিশ্বগ্রামটি এমন একটি বিষয় যেটা আমরা জানি যে মানুষ গ্রামে বসবাস করলে গ্রামে সকল সুবিধা দেখা যাচ্ছে যে তারা হাতের কাছেই সহজে পেতে পারে। তো আজকে দেখা যাচ্ছে যে ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে বিশ্বটাকে এমনভাবে দেখা যাচ্ছে যে সংক্ষিপ্ত করা হয়েছে বা সংক্ষিপ্ত করা হয়েছে যে বিশ্বটা এখন দেখা যাচ্ছে যে একটা গ্রামের সাথে কল্পনা করা যাচ্ছে আর কি। তো এই বিশ্বগ্রামের যে প্রবক্তা তিনি হচ্ছেন ক্যানাডার টরন্টো বিশ্ববিদ্যালয়ের ইংরেজি অধ্যাপক দার্শনিক মার্শাল ম্যাকলুহান। তিনি যে বইতে লিখেছেন সেটা হচ্ছে যে বিশ্বটা সংক্ষিপ্ত এবং সংক্ষিপ্ত হয়ে একটি ছোট্ট সামাজিক বন্ধনে আবদ্ধ হয়ে দেখা যাচ্ছে যে আবদ্ধ হয়ে গেছে আর কি। তো বন্ধুরা, আজকে আমরা বিশ্বগ্রামের যে সংজ্ঞা আর কি সেটা হলো বিশ্বগ্রাম এমন একটি যেটা হচ্ছে যে ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে একটি সমাজে অবতরিত হয়ে দেখা যাচ্ছে যে সকল সুবিধা আমরা সহজেই দেখা যাচ্ছে গ্রহণ করতে পারি। তো এই বিশ্বগ্রামের যে সুবিধাগুলো আছে, বিশ্বগ্রামের ফলে আজকে দেখা যাচ্ছে যে সারা পৃথিবী মানুষের হাতের মুঠোয়, এছাড়া মানুষের জীবনে যাত্রার মান উন্নত হয়েছে, মানুষের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে প্রসার ঘটেছে, এবং দেখা যাচ্ছে এক প্রান্তের থেকে বিশ্বের যে কোনো প্রান্তের দেশে বাজার দর দেখাতে নিরূপণ করতে পারতেছে। তারপর শিক্ষা ব্যবস্থায় দেখা যাচ্ছে যে বিভিন্ন দেখা যাচ্ছে যে ঘরে বসে থেকে অনলাইনে দেখা যাচ্ছে যে বিভিন্ন লাইব্রেরির সুবিধা, বিভিন্ন ইউনিভার্সিটির দেখা থেকে সমসাময়িক দেখা যাচ্ছে ক্লাসগুলো উপভোগ করতে পারতেছে, এবং দেখা যাচ্ছে যে আরও সুবিধা দেখা যাচ্ছে ইন্টারনেট মাধ্যমে বিশ্বব্যাপী দেখা যাচ্ছে যে বিভিন্ন কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে, অনলাইনে পত্রপত্রিকা এবং ব্লগরা বিভিন্ন লেখালেখি করতে পারতেছে। তাছাড়াও দেখা যাচ্ছে কম খরচে অল্প সময়ে যেটা হচ্ছে যে আমরা এক জায়গায় থেকে আরেক জায়গায় তথ্য আদান প্রদান করতে পারতেছি। তাছাড়াও দেখা যাচ্ছে যে গবেষণা বা উপাত্ত বা দেখা যাচ্ছে আমরা প্রয়োজনের তথ্য যেখানে আমরা সহজেই গ্রহণ করতে পারতেছি। এছাড়াও দেখা যাচ্ছে সুবিধা আছে, এর কিছু অসুবিধা আছে। যারা দেখা যাচ্ছে যে সমাজে এখন দেখা যাচ্ছে বিভিন্ন যুব সমাজ দেখা যাচ্ছে যে আমরা বিভিন্ন দেখা যাচ্ছে কিছু কিছু বিষয় আছে, দুষ্কৃতি দেখা যাচ্ছে সফটওয়্যার প্রোগ্রাম আদান সমাজে থাকতে সেগুলো আমরা গ্রহণ করে দেখা যাচ্ছে সমাজে যুব সমাজটা দেখা যাচ্ছে আজকে দেখা যাচ্ছে যে বিভিন্ন সামাজিক অবক্ষয়ের মধ্যে তারা পেয়ে যাচ্ছে। তারপরেও দেখা যাচ্ছে যে কিছু পূর্ণগ্রাফিক ছবি দেখা যাচ্ছে তারা গ্রহণ করতেছে, এতে দেখা যাচ্ছে তাদের নৈতিক চরিত্র দেখা যাচ্ছে যে অবক্ষয় হচ্ছে। তারপর দেখা যাচ্ছে যে ডিজিটাল দ্রুত দেখা যাচ্ছে ইয়ার ফলে যারা দেখা যাচ্ছে যে টেকনিক্যাল সাইডে নাই তারা দেখা যাচ্ছে কর্মসংস্থানে অনেক পিছায় আছে আর কি। যাই হোক, সুবিধা থাকলে অসুবিধা কিছু থাকে, তবে সুবিধাটাই বেশি। তো আজকে আরেকটা বিষয় আমাদের আলোচনা করতে, বিশ্বকর্ম প্রতিষ্ঠার উপাদানসমূহ। বিশ্বকর্ম প্রতিষ্ঠার উপাদান হচ্ছে হার্ডওয়্যার, সফটওয়্যার, কানেক্টিভিটি, ডাটা ও মানুষের সক্ষমতা। তো এগুলো ছাড়া দেখা যাচ্ছে যে আমরা কোনো বিশ্বগ্রাম বা দেখা যাচ্ছে যে তথ্য প্রযুক্তির কোনো সুবিধা পাব না। তো এখানে হার্ডওয়্যার বলতে এখানে বলা হয়েছে যে হার্ডওয়্যার বলতে হচ্ছে যেগুলো আমরা খালি চোখে দেখতে পাই সেগুলাই দেখা যাচ্ছে হার্ডওয়্যার। তো হার্ডওয়্যার মধ্যে হচ্ছে কম্পিউটার, তারপরে দেখা যাচ্ছে যে টেলিভিশন, মোবাইল, এগুলো হার্ডওয়্যার অন্তর্ভুক্ত আর কি। আর সফটওয়্যার, হার্ডওয়্যার থাকে, সফটওয়্যার যদি না থাকে তাহলে দেখা যাচ্ছে যে আমরা কোনো কিছুই সুবিধা পাবো না। তো এটা একে অপরের পরিপূরক।
তো সফটওয়্যারটা হচ্ছে আমরা দেখা যাচ্ছে বিভিন্ন নির্দেশিকা এগুলোর মাধ্যমে দেখা যাচ্ছে আমরা সহজেই দেখা যাচ্ছে যে একটা একজন থেকে আরেকজন শেয়ার করতে পারি। যেমন মনে করেন বলা যায় আর কি বলা যায় প্রোগ্রামিং কানেক্টিভিটি সফটওয়্যার, তারপরে দেখা যাচ্ছে যে এই ধরনের বিভিন্ন সফটওয়্যার আছে আর কি। তো পরে আছে হচ্ছে কানেক্টিভিটি। তো দেখা যাচ্ছে সফটওয়্যার হার্ডওয়্যার থাকলেও একে অপরের সাথে যদি সংযুক্ত না থাকে তাহলে দেখা যাচ্ছে যে আমরা কোনো কিছুই গ্রহণ করতে পারবো না। এই জন্য দেখা যাচ্ছে যে আমরা ব্রডকাস্টিং দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের সফটওয়্যার সাথে একে অপরের সাথে সংযুক্ত থাকতে হবে। তো এই সবগুলাই থাকলেও কিন্তু দেখা যাচ্ছে আমরা যদি ডাটা না থাকে তাহলে দেখা যাচ্ছে আমরা এগুলো দেখা যাচ্ছে যে আমরা কোনো কিছুই দেখা যাচ্ছে গ্রহণ করতে পারবো না। এই জন্য ডাটাও একটা প্রয়োজন। এখন হার্ডওয়্যার থাকলেও সফটওয়্যার থাকলেও কানেক্টিভিটি থাকলেও ডাটা থাকলেও কিন্তু দেখা যাচ্ছে যে উপযুক্ত দেখা যাচ্ছে যে ওই হিউম্যান ওয়্যার অর্থাৎ মানুষের সক্ষমতা অর্থাৎ দক্ষতা যদি না থাকে তাহলে দেখা যাচ্ছে যে দক্ষ সম্পন্ন যদি দেখা যাচ্ছে যে অপারেটর বা যারা কাজ করে কম্পিউটারে বা তার যদি না থাকে তাহলে সেগুলো কাজ করতে পারবে না। তো এগুলো হচ্ছে বিশ্বগ্রাম প্রতিষ্ঠার ক্ষেত্রে উপাদান। তো তারপরে বিশ্বগ্রামের ধারণা সংশ্লিষ্ট প্রধান উপাদানসমূহ যোগাযোগ কর্মসংস্থান শিক্ষা স্বাস্থ্যসেবা ও চিকিৎসা গবেষণা অফিস বাসস্থান ব্যবসা বাণিজ্য সংবাদ বিনোদন সামাজিক যোগাযোগ ও সাংস্কৃতিক বিনিময় ইত্যাদি। তো যোগাযোগ যোগাযোগ হচ্ছে উন্নয়নের একমাত্র চাবিকাঠি। আমরা দেখা যাচ্ছে যে এক জায়গা থেকে আগে দেখা যাচ্ছে খুব অল্প সময় দেওয়া আছে এক জায়গা থেকে যোগাযোগ করতে পারতাম। যাই হোক বন্ধুরা, আমরা অন্যান্য যে উপাদানগুলো আছে সেগুলো পরবর্তীতে আলোচনা করব। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই আশাবাদ ব্যক্ত করে শেষ করছি। খোদা হাফেজ।